হ্যালো ভিউয়ার্স, এক্কা দোক্কার আজকের পর্বে দেখানো হয়েছে যে রাধিকা একটা কথাই বলে, আমি এ বাড়িতে থাকবো না, আমি এ বাড়ি ছেড়ে চলেই যাব। বাপি তুমি আমাকে নিয়ে যাও আর নাই যাও, আমি একা তো চলে যেতেই পারি, সেখানে তো আমাকে কেউ আটকাতে পারবে না। কোশল আঙ্কেল বলে, একটা কথা বলি রাধিকা, তুমি এ বাড়ি থেকে একা চলে যেতে পারো, তবে এই বিয়েটা একা ভাঙতে পারবে না। পিসিমণি বলে, দেখো আমরা অতটা অসভ্য নই যে থানা পুলিশ করব। থানা পুলিশ আমি করব না, হ্যাঁ একটা কারণে করতে পারি যে আমাদের ছেলের নামে এত বড় বদনাম যে দিয়েছে তার বিরুদ্ধে থানা পুলিশ করতে পারি, কিন্তু সেটা শিওর নই এখনো। তবে হ্যাঁ রাধিকা, তুমি যে আমার ছেলের সাথে জড়িয়ে পড়নি, তার আগেই যে এত ঘটনাগুলো ঘটে গেছে, এটা অনেক বেটার। কথাটা শোনা মাত্রই তখন কুশল আঙ্কেল বলে, আপনিও এ কথা বলছেন? ডক্টর গুহ বলে, বলবো নাই বা কেন বলুন তো, আজকে বিয়ের পরের দিনই এরম একটা ঘটনা ঘটেছে যে বিয়েটা ভেঙে যেতে বসেছে, আর আপনার মেয়ে কোনোভাবেই বিশ্বাস করছে না আমাদের ছেলেকে, আপনারা সবাই তো বিশ্বাস করছেন, তাহলে ও নয় কেন? অঙ্কিতা দি একটা কথাই বলে, আচ্ছা রাধিকা তুই কিন্তু অবিশ্বাস করছিস অনির্বাণকে, হতে তো পারে যে কমলিনী ইচ্ছে করে এই ঘটনাটা ঘটিয়েছে। রাধিকা বলে, আচ্ছা তুই কমলিনীকে কম দিন চিনিস বলে কমলিনীকে অবিশ্বাস করছিস, তাই তো? তারপরে কিন্তু রাধিকা বলে, আচ্ছা ওর বাচ্চাকে নিয়ে মিথ্যে কথা কেন বলবে বলতো দিদি ভাই? হ্যাঁ আরে বাবা, প্রেগনেন্সি নিয়ে কেউ কি মিথ্যে কথা বলে? ও আজকে আমাদের অনুষ্ঠান পণ্ড করে দিল বলে তুই এতটা রেগে গেলি ওর উপরে? তুই একবার ওর কথাটা ভাব। অঙ্কিতা দি বলে, একটা কথা বলি শোন, ও প্রেগনেন্ট হতেই পারে, কিন্তু এই বাচ্চার বাবাকে সেটা তো এখন প্রমাণিত হবে না। কমলিনী বলে, তুমি কি বলতে চাইছো অঙ্কিতা দি, আমি মিথ্যে কথা বলছি? অঙ্কিতা দি বলে, দেখো কমলিনী, তোমাকে আমি একটা ফোটাও বিশ্বাস করছি না। কুশল আঙ্কেল একটা কথাই বলে, দেখো রাধিকা তুমি এ বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না, এখানেই থাকতে হবে তোমাকে। আর একটা কথা, জীবনে এমন এমন সময় আসে যখন না একটা দিক নিতে হয়, আমি এই ক্ষেত্রে অনির্বাণের দিকটা বেছে নিলাম, অনির্বাণকে বিশ্বাস করেছি আমি, আমি জানি ও এমন কোনো কাজ করতে পারে না। আর এই মেয়েটা যেগুলো বলছে না, ডাহা মিথ্যে কথা বলছে, একেবারে পুরোপুরি মিথ্যের আশ্রয় নিয়েছে মেয়েটা, এগুলো প্রমাণ হয়ে যাবে, একটু অপেক্ষা করো। অঙ্কিতা দি বোঝায়, দেখ তুই কিন্তু ভুল বুঝছিস অনির্বাণকে, দেখ তুই এই হটকারি করে কোনো সিদ্ধান্ত নিতেই যাস না। তখন কিন্তু অঙ্কিতা দির কথা শুনে রাধিকা একটা কথাই বলে, আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসে রাখতে চেয়েছিল দিদি ভাই, তাই জন্য তুই ওকে বুঝতে পারছিস না, ওর সবটাই ভান অভিনয়। অঙ্কিতা দি বলে, তুই কে এমন রে রাধিকা যে ও তোকে বিয়ে করে নিয়ে এসে বাড়িতে রাখবে, কি লাভ ওর তাতে, তুই এই ব্যাখ্যাটা আমাকে একটু দিবি? এর পরদৃশ্যেই দেখানো হয়েছে অনির্বাণের বাবা বলে, একটা কথা বলি, তোমরা এত উঠে পড়ে লেগেছো কেন আমার ছেলের সাথে তোমাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য? যদি এতটাই বিয়ের প্রস্তাব দেওয়ার ছিল আগে কেন দাওনি? কথাগুলো শোনার পরে তখন কিন্তু কুশল আঙ্কেলের সামনেই কমলিনীর মা বলে, না না খারাপ ভালো এগুলো তো এখন আর ওঠে না, এখন যা সিচুয়েশন আমি ভেবেছিলাম অনেকভাবেই বলবো তোমাদের, তারপরেই তো দেখলাম যে তোমাদের ছেলে বিয়ে ঠিক হয়ে গেছে, সম্বন্ধ এসে গেছে, কি বলবো, তারপরে আর আমার মেয়ে ভালো মানুষই দেখাতে গিয়েছিল, সেটা দেখাতে গিয়ে নিজের জীবনটাকেই শেষ করে ফেললো। কুশল আঙ্কেল বলে, দেখো তোমাকে কোনোদিন কোনো কিছুতে জোর করিনি জানো তো, আজকে বলছি তুমি এবাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না, অন্তত আজকের দিনটা যেমনটা ভাবে কাটানোর দরকার ওইভাবে কাটাও, তারপর না হয় তুমি চলে যেও। অঙ্কিতা দি বলে, একটা কথা বলি, তুই যখন ভেবেছিস তুই অনির্বাণের সাথে থাকবি না, তাহলে তোর যাওয়ার পথটা তো খোলাই রয়েছে, শুধু একটা কথাই বলবো, এই কঠিন সময়ে অনির্বাণের পাশে থাক, তারপরে যদি মনে হয় যে অনির্বাণ দোষী, দোষী প্রমাণিত হয়ে গেছে, তুই ওকে ছেড়ে চলে যাস, কিন্তু এরপর যদি তুই চলে যাওয়ার পর প্রমাণ হয়ে যায় যে অনির্বাণ নির্দোষ, তখন নিজের দিকে নিজে তাকাতে পারবি তো, অনেকটা বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু ততক্ষণে অনির্বাণের। এরপরেই দেখানো হয়েছে ডক্টর অনির্বাণের বাবা কিন্তু বলে, আচ্ছা কমলিনী তুই কোর্টে যা, গিয়ে প্রমাণ কর। কমলিনী বলে, বাচ্চাটা এখনো অবধি হয়নি, আর না হলে তো আমি প্রমাণ করতেও পারবো না। রাধিকা বলে, এত কিছুর পরও একটা মেয়ে মিথ্যে বলতে পারে বলে তোমাদের মনে হয়? তখন অনির্বাণ রেগে যায়, বলে আমার এই জীবন আমি রাখবো না, আমি যখন মিথ্যেবাদী আমি মরে যাব। চলে যায়, ছুটে চলে যায় নিজের জীবনকে শেষ করতে, কিন্তু অনির্বাণকে দাঁড় করায় রাধিকা, বলে আমি তোমাকে সময় দিলাম অনির্বাণ, প্রুভ ইওর সেলফ। তারপরেই কিন্তু অনির্বাণ বলে, তুমি যা মনে করছো তাই হবে, তুমি যা চাইবে তাই হবে, এটা কিন্তু হবে না রাধিকা, প্লিজ তোমার কথায় আর কিছু হবে না, তুমি তোমার অধিকার হারিয়ে ফেলেছো রাধিকা। অনির্বাণ একটা কথাই বলে, একটা কথা বলি, এইভাবে আমি জীবন রাখতে চাই না। রাধিকা বলে, এভাবে পালানো যায় না অনির্বাণ। অনির্বাণ বলে, কি করবো বল, আমার কি করার আছে, এভাবে আমি বাঁচতে পারবো না তো, তোমার ওই মিথ্যের থেকে আমার কাছে আমার সত্যির দামটা বোধহয় অনেকটা বেশি, তুমি আমাকে অপমান করতে পারো না, কারণ আমি এই কাজগুলো করিনি রাধিকা, বিশ্বাস করো আর নাই করো। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যায়।